আসসালামু আলাইকুম সবাইকে, আমিনুল ইসলাম অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমাদের সীতাকুণ্ড ভ্রমণের প্রথম পর্ব। আমাদের পুরো ভ্রমণটি তিনটি ভাগে সাজানো হয়েছে, সো আজ থাকছে এর প্রথম পর্ব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সীতাকুণ্ড যাওয়ার জন্য ঢাকার গাবতলি, কলাবাগান, সায়দাবাদ এসব স্ট্যান্ড থেকে আপনারা ঢাকা টু চিটাগাং এর টিকিট কাটতে পারবেন। সীতাকুণ্ড যাওয়ার বাসগুলোর মধ্যে রয়েছে হানিফ, শ্যামলী, সৌদিয়া, ইউনিক, এনাসহ আরও অনেক পরিবহন। বর্তমানে সীতাকুণ্ডের নন এসি ভাড়া 680 টাকা থেকে 700 টাকার মধ্যে এবং এসি ভাড়া 1400 টাকা থেকে 3200 টাকার মধ্যে। রাত 11টা বা 12টার গাড়িতে রওনা করলে আপনারা সকাল 5টার মধ্যে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড পৌঁছাতে পারবেন। রাতের খাবার বাসা থেকে খেয়ে গেলে ভালো হয়, কারণ কুমিল্লাতে যেসব হোটেল বা রেস্টুরেন্টে বিরতি দেয় ওখানকার খাবারগুলো খুব এক্সপেন্সিভ হয়। সব কিছু ঠিক থাকলে সীতাকুণ্ড পৌঁছাতে আনুমানিক 4.5 থেকে 5.5 ঘন্টা সময় লাগে। গাড়িতে উঠেই কন্ট্রাক্টদারকে বলে রাখবেন যে আপনারা সীতাকুণ্ড বাস স্ট্যান্ড নামতে চান। আমরা ইউনিক পরিবহনের টিকিট কাটি গাবতলি থেকে। ভাড়া ছিল জনপ্রতি 680 টাকা করে। বাংলাদেশে নন এসির মধ্যে ইউনিক পরিবহন অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত সুনামের সাথে তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন। ইউনিক পরিবহনের বিশেষত্ব হলো নন এসির মধ্যে প্রায় প্রত্যেকটি গাড়িতে তাদের লেগ রেস্ট রয়েছে, যা দূরের ভ্রমণের জন্য খুবই উপযোগী। আমাদের গাড়ি ছাড়ার সময় ছিল রাত 12টায়। আমরা 11টার মধ্যেই গাবতলি বাস স্ট্যান্ড পৌঁছে যাই। সো যেহেতু একটু সময় ছিল তাই আমরা হালকা খাবার খেয়ে নিই গাবতলি থেকে। আমাদের বাস ঠিক 12:01 গাবতলি স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পরে হানিফের সাথে দেখা, যদিও কিছুক্ষণ পর হানিফ তার দিক পরিবর্তন করানোর দিকে চলে যায়। এরপর 12:50 আমাদের বাস সায়দাবাদ স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে সীতাকুণ্ডের উদ্দেশ্যে। চিটাগাং হাইওয়েতে উঠতে গ্রিন লাইন এবং শ্যামলীর সাথে দেখা। কুমিল্লা যাওয়ার আগ পর্যন্ত রাস্তায় বেশ ট্রাফিক ছিল, যার কারণে খুব দ্রুত গতিতে চালাতে পারেনি চালক। তিনটা 5 আমাদের গাড়ি বিরতি দেয় কুমিল্লার ড্রিম হাউস রেস্তোরাঁতে। যেহেতু আমরা রাতের খাবার আগে খেয়ে নিয়েছিলাম, সেখানে হালকা চা কফি খেয়ে নেই। যেহেতু রাত 12টার গাড়ি, সেক্ষেত্রে আপনারাও বাসা থেকে রাতের খাবার খেয়ে আসবেন। সেখানে আমরা ফ্রেশ হয়ে হালকা খেয়ে 3:25 আবার যাত্রা শুরু করি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। কুমিল্লা পর্যন্ত আমাদের ড্রাইভার ভালো টানতে না পারলেও কুমিল্লার পর থেকে রাস্তা ফাঁকা পেয়ে খুব ভালো গতিতে টানতে শুরু করে।
রেল লাইনের পিছনে চলতে চলতে আনুমানিক 5:15 দিকে আমরা সীতাকুণ্ড বাস স্ট্যান্ড পৌঁছে যাই। সেখানে স্থানীয় মসজিদে ফজরের নামাজ শেষ করে আমরা আবার পৌঁছে যাই সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য আমরা সিএনজি ভাড়া করি পার পার্সন 20 টাকা করে। এই সিএনজি আমাদেরকে চন্দ্রনাথ পাহাড়ের সামনে নিয়ে যায় এবং সেখান থেকে আমাদের চন্দ্রনাথের যাত্রা শুরু। সীতাকুণ্ড ভ্রমণের প্রথম পর্ব এতটুকুই। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন চন্দ্রনাথ জয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।